Dear students, welcome to my video tutorial class. Today's lesson will be held on special uses of words or phrases. This is me, Muhammad Rabiul Islam, lecturer, Bakshigonj, Government Qiyamullah College, Bakshigonj, Jamalpur. I am going to presenting today's lesson. So let's start our today's lesson. সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে আমি জানিয়ে দিয়েছি আজকের ক্লাসের বিষয় স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অর ফ্রেজেস। তোমরা সবাই জেনে থাকবে ওয়ার্ড হলো একাধিক লেটার যখন কোনো মিনিংফুল অর্থ প্রকাশ করে সেই লেটারগুলোর সমষ্টিকে বলা হয় ওয়ার্ড। তোমরা সবাই জানো, কিন্তু ফ্রেজ সম্পর্কে হয়তো বা তোমাদের অস্পষ্টতা অনেকের মধ্যে থাকতে পারে। সেই জন্য মূল আলোচনায় যাওয়ার পূর্বে ফ্রেজ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ফ্রেজ হলো মূলত এ গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক ওয়ার্ড মিলে ফ্রেজ তৈরি হয়। অর্থাৎ এক গুচ্ছ শব্দকে ফ্রেজ বলে, একের অধিক ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড মিলে ফ্রেজ হয়। ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। তো আমরা গ্রামারের 3 নম্বর আইটেমে এই ওয়ার্ড বা ফ্রেজের বিশেষ ব্যবহার সম্পর্কে জানব। তো চলো দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। তোমাদের জানিয়ে রাখি, যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ এর বিশেষ ব্যবহার তোমরা পেয়ে থাকবে তাদের মধ্যে একটি অন্যতম হলো ওয়াজ বর্ন বা বি বর্ন। চলো আমরা এই ফ্রেজটি সম্পর্কে জেনে নেই। পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। এই ফ্রেজটি প্যাসিভ মোডে ব্যবহৃত হয়, যেমন আই ওয়াজ বর্ন ইন 1990, মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন টাঙ্গাইল, আলবার্ট আইনস্টাইন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, হি ওয়াজ বর্ন ইন জার্মানি অন 14 মার্চ 1879। আরেকটু জানিয়ে রাখি যে সাধারণত পাস্ট ইনডিফিনিট ফর্মে ব্যবহার হয়, কিন্তু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার হতে পারে। যেমন ম্যান ইজ বর্ন ফ্রি, ইজ বর্ন, এই যে এখানে উল্লেখ করা হয়েছে বি বর্ন, বি মানে এম ইজ আর ওয়াজ আর। সাধারণত ওয়াজ বর্নের ব্যবহারটাই বেশি হয়, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে প্যাসিভ মোডে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেইনস, এখানে ইজ বর্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে।
তো আশা করি এটি ব্যবহার এই ফ্রেজটির ব্যবহার সম্পর্কে তোমাদের সমস্যা হবে না। তোমাদের সুবিধার্থে আরেকটু জানিয়ে রাখি যে ওয়াজ বর্ন ওই সেন্টেন্সে বসবে যে সেন্টেন্সে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে। সচরাচর বা সাধারণত ওই বাক্যে সাল, মাস, স্থান প্রভৃতি উল্লেখ থাকে। তা যে বাক্যে টাইম থাকবে, প্লেস থাকবে,